নমস্কার, আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ। আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, গোঘাট 1 নম্বর ব্লকের রঘুবাটি অঞ্চলের বিজলকোন গ্রামের শুভ উদ্বোধন হল নিম্বাক মিশন। সকল ভেদাভেদ ভুলে মিশনের আনন্দে পলাশের ফুলে ও আবির রঙে আনন্দে মেতে ওঠার জন্য বসন্ত উৎসব আয়োজন করেন শ্রীমৎ স্বামী ডক্টর বৃন্দাবন বিহারি দাস কাঠিয়া বাবা মহারাজ। নিম্বাক মিশনের নবনির্মিত প্রার্থনা গৃহ ফিতে কেটে উদ্বোধন করেন। সকাল হতে নিম্বকীয় যুগল, নাম সংকীর্তন ও গ্রামে পরিক্রমায় মেতে ওঠে গ্রামবাসী সহ ভক্তবৃন্দ। সারাদিন ব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কয়েক হাজার মানুষকে প্রসাদ বিতরণ করেন। উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল, গোঘাট 1 নম্বর ব্লকের সভাপতি নারায়ণ চন্দ্র পাঁচা, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রদীপ রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল গুণীজন সম্বর্ধনা ও শ্রী গুরুদেবের অমৃতময় মধুর প্রবচন। ব্যুরো রিপোর্ট, বাংলা এনজি নিউজ। ॐ नमो भगवते यजुर्वेदाय नमः। ॐ गणनाथ सरस्वती रविशुक्र बृहस्पति पञ्चैतान् संस्मरन् नित्य वेदवाणीं प्रवर्तयेत्। हरिः ॐ। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः, भद्रं पश्येमाक्षभिर्जजत्राः, स्थिरैरङ्गैस्तुष्टु।